ক্লিয়ার গ্লো ইউথফুল স্কিন কে না চায়? একটা হেলদি ক্লিয়ার স্কিন পাওয়ার জন্য কিন্তু অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করার কোনো প্রয়োজন। রেগুলার বেসিসে বেসিক স্কিন কেয়ারের 3 স্টেপ ফলো করলে একটা হেলদি স্কিন মেইনটেইন করা অনেক ইজি। ক্লিনজিং, ময়শ্চারাইজিং এন্ড সান প্রোটেকশন আর দা স্টেপস। কি রকমই একটা স্কিন কেয়ার রুটিন করে দেখাবো। সো লেটস স্টার্ট উইথ দা ক্লিনজিং। ক্লিনজিং এর জন্য আমি ব্যবহার করছি জিফোর্স এর ডক্টরস চয়েস পিএইচ ব্যালেন্সিং ক্লিনজার। ক্লিনজারটা খুবই জেন্টল হয়, এটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল, সব বয়সের সবাই এটা ইউজ করতে পারে। রেগুলার বেসিসে একটা জেন্টল ক্লিনজার ইউজ করলে কিন্তু স্কিন ব্যারিয়ারটা অনেক হেলদি থাকে। আর ক্লিনজিং এ অ্যাটলিস্ট 60 সেকেন্ড ধরে ফেসটাকে মাসাজ করা ট্রাই করবে। আফটার ওয়াশ মেক শিওর আপনার ফেস টাওয়ালটা যেন একদম ক্লিন থাকে। এরপর আমি অ্যাপ্লাই করছি পোরলাপো ক্যালামাইন স্কিন রিলিফ ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা চুজ করার প্রধান কারণ হলো এই ময়শ্চারাইজারে থাকা প্রধান উপাদানগুলোর কাজই এক্সট্রিমলি ড্যামেজ স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করা। বেসিক স্কিন কেয়ার ইনক্লুডেড হওয়ায় যে কোনো স্কিন টাইপের জন্য ময়শ্চারাইজার ব্যবহার করা কিন্তু মাস্ট। তাই আপনি যে স্কিন টাইপের অধিকারী হন আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক একটি ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে বেসিক স্কিন কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপে চলে যাচ্ছি, সেটা হলো সান প্রোটেকশন। বাসায় কিংবা বাইরে অবস্থান যেখানে বৃষ্টি কিংবা রোদ আবহাওয়া যেটাই, সানস্ক্রিন কিন্তু মাস্ট। প্রতিদিন সূর্য ওঠার কারণে সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো কিন্তু বাইরে এবং বাড়ির মধ্যে প্রবেশ করে এবং অনবরত আমাদের স্কিনের ক্ষতি করতে থাকে। এজন্য অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। ভালো প্রোটেকশন পেতে অবশ্যই পরিমাণ মতো সানস্ক্রিন ব্যবহার করতে হবে। একটা স্কিন মেইনটেইন করতে সঠিক প্রোডাক্ট বাছাই এন্ড মেইনটেইন বেসিক স্কিন কেয়ার। টেক কেয়ার অফ ইয়োরসেলফ।